সন্ত্রাস নারী নির্যাতন উপেক্ষা করবার জন্য এই মহাকালীমকে বিপুল হতে চায় লাভ করাবেন এই আশা রেখে লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আপনারা জানেন ডক্টর ফুয়াদ আলিম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ মাননীয় শ্রী হাসন সংগঠন গুলো আমেরিকার সরকারের কাছ থেকে একটা আইন আদায় করেছিল, সে আইনের ভিত্তিতে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম এবং 8 ঘন্টা নিজস্ব থাকবে শ্রমিকদের, এই আইনটা প্রণয়ন হয় 1867। কিন্তু এই আইন থাকার সত্ত্বেও কারখানা এবং মিলের মালিকরা তারা শ্রমিকদের কাছ থেকে মুচলেখা সই করে হচ্ছে কাজে যুক্ত হওয়ার সুযোগ দিত, ফলে শ্রমিকদের হচ্ছে কার্যত কোনো কোনো কারখানাতে আছে 12 ঘন্টা, কোনো কোনো কারখানাতে 14 ঘন্টা এবং শিশুদেরকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে 16 ঘন্টা কাজ করতে হতো। এই বিষয় নিয়ে যে আইন থাকার সত্ত্বেও তার কার্যকারিতা নেই, 2 বছর ব্যাপী একটা আন্দোলন কর্মসূচি আমেরিকার শ্রমিক সংগঠনগুলো গ্রহণ করে এবং 2 বছর ধরে হচ্ছে গোটা আমেরিকার হচ্ছে শিল্পাঞ্চলে এই বিষয়টা প্রচারিত হয় এবং 1 মেতে সেই আন্দোলন কর্মসূচিটাকে কার্যকরী করার কথা ছিল। দুর্ভাগ্যক্রমে পুলিশের অত্যাচারে অনেক শ্রমিকরা হত্যা হয় এবং তারপরে 2টি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা ঘটে। যখন বিচার ব্যবস্থাটা বসে এই ঘটনার উপরে বিচার করতে, তখন দেখা যায় যে শিকাগো ট্রিবিউন বলে যে একটা পত্রিকা আছে, তারা হচ্ছে যারা বিচারক তাদেরকে টাকা দিয়ে হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করে যে শ্রমিক যারা নেতা আছে তাদের জন্য ফাঁসির পক্ষে রায় আসে, এটা ঐতিহাসিকভাবে হচ্ছে সামনে চলে আসে। মিডিয়া তখন কি ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি। দ্বিতীয় যেটা হয়, পরবর্তীকালে যখন বিচার ব্যবস্থা বিচার দেয় ফাঁসি, তখন হচ্ছে আমেরিকার গভর্নরের কাছে যখন প্রকৃত তথ্য হাজির হয়, তিনি হচ্ছে ঐতিহাসিকভাবে আমেরিকার হচ্ছে বিচার ব্যবস্থাকে সাংঘাতিকভাবে তিরস্কৃত করে এবং অনেক যারা হচ্ছে শ্রমিক নেতা আছে তাদের ফাঁসির হচ্ছে রায় হয়েছিল, সে ফাঁসির রায় থেকে তাদেরকে মুক্তি দেওয়ার হচ্ছে অর্ডার পাস করে। ফলে এই 2টো জিনিস থেকে আমরা বুঝতে পারি যে শ্রেণীবিভক্ত সমাজের মধ্যে শ্রমিকদের সংগঠনের করার বাইরে কোনো বিকল্প নাই নিজেদের আওয়াজ তোলার, এবং দ্বিতীয় শাসক শ্রেণী সে মিডিয়া তখন কি ভূমিকা পালন করেছে, বিচার ব্যবস্থা কি ভূমিকা পালন করেছে সেটা আজও হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়। ফলে এই 2টি কথা বলে আন্তর্জাতিক মে দিবসকে শ্রদ্ধা এবং লাল সালাম জানিয়ে, CITU লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন ক্লাব জিন্দাবাদ।